চীনের শানডং প্রদেশের কুঞ্ঝোতে বরফে আচ্ছাদিত একটি জলপ্রপাত রয়েছে। এটি এমন এক জলপ্রপাত যা সবাইকে মুগ্ধ করে। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা এই অঞ্চলের অনেক মানুষকে আকৃষ্ট করে। গত রাতে আমরা একটি হোটেলে উঠেছি। এখানে আমাদের একজন আত্মীয় আছেন, তিনি আমাকে এখানে আসার জন্য বলেছেন। আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটি খুব বেশি দূরে নয়। এখানকার জলপ্রপাতটি বেশ সুন্দর। এখানটায় এমন জায়গা রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। পর্যটকরা এখানে প্রকৃতির ছবি তুলতে পারে। বরফে জমে থাকা জলপ্রপাতের সৌন্দর্য খুব কাছ থেকে এখানে উপভোগ করা যায়। এটি খুবই দর্শনীয় স্থান। এটি একটি পাহাড়ি এলাকা। বিশেষভাবে এখানকার যা আমাকে আকর্ষণ করে তা হলো, আমি মনে করি আমার বাচ্চাদেরকে এখানে স্কেট খেলার জন্য আনতে পারি, তারা এটি খুবই উপভোগ করে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে এশীয় দেশগুলোর মধ্যে চীনে রেকর্ড পরিমাণ তাপমাত্রা কমে গেছে, যার ফলে পুরো চীন বরফে আচ্ছাদিত রয়েছে। এখানে আসার মাধ্যমে বাচ্চারা প্রকৃতির সংস্পর্শ পেতে পারে এবং সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।